সপ্তাহের শেষেই ভরসন্ধেই লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল 9 জন সেনা জওয়ানের, আহত হয়েছেন আরও 1 জন, তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে সোনার একটি ট্র্যাক পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গভীর খাদে পড়ে যায়। এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে লে থেকে 150 কিলোমিটার দূরে কিয়ারি নামের একটি জায়গায়। বিকেল 5:45 থেকে সন্ধে 6টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। যে ট্র্যাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। ট্র্যাকটিতে একটি আধিকারিক সহ মোট 10 জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক সহ 9 জনের মৃত্যু হয়েছে, 1 জন আহত হয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঠিক কেন দুর্ঘটনা, নেপথ্যে কোনো অন্তর্ঘাত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মর্মাহত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।